viewers, simple to compound এর পঞ্চম পর্বে পঞ্চম পর্বে আপনাদেরকে স্বাগতম। রুল নাম্বার 1, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্স কি কম্পাউন্ড করার ক্ষেত্রে স্ট্রাকচার ফার্স্ট সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস কমার পূর্ব পর্যন্ত কমার স্থলে এন্ড প্লাস সাবজেক্টের পরের অংশ বসবে। তো সিম্পল সেন্টেন্স, ফিনিশিং দ্য ওয়ার্ক উই ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড, তাহলে এটাকে যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্স করতে চাই তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাদেরকে সাবজেক্টকে নিয়ে আসতে হবে, এরপর ফিনিশডের আইএনজিটা উঠে যাবে, ফিনিশড দ্য ওয়ার্ক, এরপর আমাদের কমার স্থলে এন্ড বসাতে হবে, এরপর আমরা চাইলে এখানে উই ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ডও বসাতে পারবো, আবার চাইলে সাবজেক্টটাকে বাদ দিয়ে উই ওয়েন্ট টু প্লেগ্রাউন্ডও বসা যাবে। এরপর রোল নাম্বার 2, রোল নাম্বার 2 হচ্ছে বিগিনিং বিইং যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার সময়। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বিইং, এর বাকি অংশ টেন্স এর থাকবে, যে টেন্সের থাকবে সে টেন্স ও পার্সন অনুযায়ী টু প্লাস টু বি ভার্ব বসে প্লাস বিইং এর পরবর্তী অংশ কমা উঠে অ্যান্ড প্লাস সাবজেক্ট বাদে পরের অংশ বসবে। তাহলে পিরিয়ডস দেখো, এখানে বিইং ফাদার, হি ক্যান নট নেগলেক্ট হিজ সন্স, তাহলে এখানে বিইং থাকলে আমাদেরকে মনে রাখতে হবে এখানে এন যুক্ত করতে হবে, এবং এখানে বিইং বলতে আসলে বোঝানো হয়েছে এখানে এম ইস আর কে বোঝানো হয়েছে, কারণ বিবার বলতে এখানে এম ইস আর ওয়াজ আর কে বোঝায়, তাহলে হি ইজ ফাদার, এরপর এখানে হিটা দেওয়াই যাবে চাইলে, আবার না চাইলে বাথও দেওয়া যাবে, এরপর বাকি অংশটা বসে গেছে হ্যাঁ ক্যান নট নেগলেক্ট হিজ সন্স। এরপর আমরা দেখব রোল নাম্বার 3, আসলে এখানে হ্যাভিং যুক্ত সেন্টেন্স, হ্যাভিং বলতে আসলে বোঝানো হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড কি, যুক্ত সেন্টেন্সকে পারফেক্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার নিয়ম, কম্পাউন্ডের পরিবর্তন করার নিয়ম। তাহলে প্রথমে আমাদেরকে স্ট্রাকচার দিতে হবে সাবজেক্ট প্লাস টেন্স অনুযায়ী ভার্ব টু হ্যাভ, টু হ্যাভ মানে বলতে বোঝানো হচ্ছে এখানে হ্যাভ হ্যাজ হ্যাড কে বোঝানো হচ্ছে, এরপর কমার পূর্ব পর্যন্ত প্লাস এন প্লাস সাবজেক্টের পরবর্তী অংশ। এরপর আমরা এখন উদাহরণের মাধ্যমে দেখব, তাহলে সিম্পল সেন্টেন্সে যদি হ্যাভিং রাইট হ্যান্ড দ্য লেটার আই ফোস্টেড ইট, তাহলে এখানে দেখো তো হ্যাভিং বলতে এখানে বোঝানো হচ্ছে কি হ্যাভ হ্যাজ হ্যাড, তাহলে আই হ্যাড রিটেন, আই হ্যাভ রিটেন দ্য লেটার, এরপর কী হবে, এরপর এন্ড হবে, এন্ড হবে সাবজেক্টের পরবর্তী অংশ, তাহলে সাবজেক্টের পরবর্তী অংশ বলতে এখানে বোঝানো হচ্ছে আই ফোস্টেড ইট, এখানে হবে আই ফোস্টেড ইট, আই ফোস্টেড ইট। এরপর আমরা দেখব রোল নাম্বার 4, রোল নাম্বার 4 এ বলা আছে ইনস্পাইট অফ ডিসপাইট যুক্ত সিম্পল সেন্টেন্সকে বাট দ্বারা কম্পাউন্ড করতে হয়, তাহলে ইনস্পাইট অফ হিজ ডিসঅনেস্ট হি ওয়াজ রেওয়ার্ড, এটাকে যখন আমরা কম্পাউন্ড করব তাহলে দেব কি হি ওয়াজ ডিসঅনেস্ট, এখানে প্রথমে ওকে সাবজেক্ট আনতে হবে, কারণ আমরা জানি কম্পাউন্ড বলতে প্রথমে শুরুতে সাবজেক্ট আনতে হয়, এরপর অক্সিলারি, এরপর ডিসঅনেস্ট মানে যেটা আছে সেটা ডিসঅনেস্ট হয়ে যাবে, ডিসঅনেস্টিটা এরপর হবে বার যুক্ত হবে, এরপর বারযুক্ত হয়ে যাবে, বারযুক্ত হয়ে যাওয়ার পর আর বাকি অংশ যেরকম আছে সেরকম বসা যাবে, হি ওয়াজ রিওয়ার্ডও বসা যাবে, শুধু রিওয়ার্ডেডও বসা যাবে। এরপর আমরা দেখব পঞ্চম নাম্বার রুল, তাহলে উইথআউট প্লাস জিরান যুক্ত সিম্পল সেন্টেন্সকে শর্ত বোঝায় তবে অর যুক্ত করে কম্পাউন্ড করতে হয়, তাহলে আমরা এখন দেখব উইথআউট গোয়িং কমা ইউ উইল ডাই, সেটাকে আমরা যখন কম্পাউন্ড করতেছি তখন কী করতে হবে, আগে আমরা উইথআউট প্লাস আইএনজিটা উঠে গিয়ে শুধু ঘোটা হবে, কারণ উইথআউট গোয়িং এটা হচ্ছে শুধু সিম্পল সেন্টেন্স হবে, এরপর অর দিতে হবে, এরপর বাকি অংশ যেরকম আছে সেরকম বসে যাবে, ইউ উইল ডাই, ইউ উইল ডাইটা আমাদেরকে বসাই দিতে হবে। ওকে ডান, আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম, আসসালামু আলাইকুম।